পৃথিবীতে সফলতা বলেন, বিফলতা বলেন, যাই বলেন, সব কিছুর একটাই ওয়ে, সেটা হচ্ছে কাজ। কি হয়ে যাবে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে দেখুন, আপনার যে কোনো বিষয় নেই এমন একটা ধারণা থাকা উচিত যে যদি সফল হয় আলহামদুলিল্লাহ, যদি সফল না হয় আপনাকে অন্য আরেকটা পথ অবশ্যই অবলম্বন করতে হবে, তা পাবেন, কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার সাইড ইনকাম, আপনার রুজি রুটি চালানোর জন্য আপনার, আপনি আছেন, আপনার মা বাবা আছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী আছে, কিছুদিন পরে আপনার সন্তান হবে, আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার নিজের খরচ আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু খরচ আছে। এবং আপনার হচ্ছে মা বাবা বলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন সম্মানিত বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। এই যে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন, মাহমুদুল হাসান আরিফ, এখানে আমি প্রায় 2 বছর ধরে কাজ করছি, মানে ইউটিউবে আমি প্রায় 2 বছর ধরে কাজ করছি, আর এই চ্যানেলটিতে আমি প্রায় 1 বছর ধরে কাজ করছি। 1 বছরে আমি ভিডিও আপলোড করেছি প্রায় মেবি 2000-এর উপরে, আর আমার সাবস্ক্রাইবার মাত্র হচ্ছে 1400, ঠিক আছে? আপনারা দেখবেন আমার এই চ্যানেলটিতে ঢুকলে 1.4K মেবি সাবস্ক্রাইবার। তো আপনার হচ্ছে এই যে এত কম সাবস্ক্রাইবার, কিন্তু আমি কাজ করে যাচ্ছি, প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করার চেষ্টা করছি, বা আমি প্রতিনিয়ত আপনার হচ্ছে আমার কাজের যে ধারাবাহিকতা সেটা অব্যাহত রাখছি। আসলে বিষয়টা কী? বিষয়টা হচ্ছে দেখুন, মোটিভেশন, ঠিক আছে? যে ইউটিউব বলেন বা যে কোনো কাজ বলেন, আপনি যদি চান যে আপনি ওই কাজটাতে সফল হতে চান, বা আপনি চান যে আপনি ওই জিনিসটা হবেন, তাহলে প্রথমত আপনাকে ওই জিনিসটাকে মন থেকে ভালোবাসতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ওই জিনিসটা ধারাবাহিকভাবে করে যেতে হবে। চাই আপনি ওটাতে সাময়িক সময়ের জন্য বা আর্লি এজে খুব তাড়াতাড়ি আপনি সফলতা পান বা না পান, কিন্তু আপনার ওই কাজটাকে করতে থাকা উচিত। আপনি যে কোনো কাজ যখন করতে থাকবেন, কতদিন, আপনি একটা কাজ যখন 1 বছর 2 বছর 3 বছর করবেন, আপনি দেখবেন যে অটোমেটিক, আপনি চাচ্ছেন না সফল হতে, কিন্তু অটোমেটিক সফলতা আপনার দিকে আসছে। এটাই কিন্তু হয় বাস্তব জীবনে। তো আমি কিন্তু এই ইউটিউবে যে আমাকে সফল হতে হবে, বা সফল না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে দেখুন, আপনার যে কোনো বিষয় নেই এমন একটা ধারণা থাকা উচিত যে যদি সফল হয় আলহামদুলিল্লাহ, যদি সফল না হয় আপনাকে অন্য আরেকটা পথ অবশ্যই অবলম্বন করতে হবে। কারণ কখনো আপনি এক পথের উপর বা একটা বস্তুর উপর নির্ভর করে বা একটা বিষয়ের উপর নির্ভর করে থাকলে কিন্তু হবে না। কমপক্ষে এই যুগে আপনাকে মাল্টিপল বিষয় বা বহু বিষয় বা অনেকগুলো বিষয়ের উপর আপনার হচ্ছে চেষ্টা করা উচিত, ঠিক আছে? অনেকগুলো বিষয়ের উপর আপনি যদি চেষ্টা করেন, তার মধ্যে থেকে তো একটা না একটা হয়েই যাবে। তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে কথাগুলো বলার এই কারণ যে আমাদের সমাজে প্রচুর বেকার ভাই আছেন, প্রচুর মানুষ হতাশায় ভুগছেন, প্রচুর মানুষ চান যে তাদের নিজের জীবন শেষ করে দিতে। আবার অন্যদিকে অনেক মানুষ, এমন এমন সফল মানুষ আছেন যাদের কিনা আপনার হচ্ছে 1 সেকেন্ড সময় নিতে বা 1 মিনিট সময় তারা মানুষকে দিতে পারে না, ঠিক আছে? তো এই যে একটা তারতম্য, এই যে একটা আপনার হচ্ছে বিষয় তৈরি হয়েছে, এটার কারণ কী? এটার কারণ হচ্ছে কাজ। আপনি যখন যে কোনো কাজ করতে থাকবেন, আমি দুঃখিত, মানে অত্যন্ত বেশি ডিস্টার্ব করছে ফোকাসটা, অনেক বেশি ডিস্টার্ব করছে, আমি বুঝতে পারছি না কী করবো। তো আপনি যখন যে কোনো কাজ করতে থাকবেন, তখন কিন্তু আপনার অটোমেটিক সেই কাজটাকে আপনি যদি ভালোবাসেন, অটোমেটিক সেটা থেকে আপনার কিন্তু সফলতা পাবেন, কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার সাইড ইনকাম, আপনার রুজি রুটি চালানোর জন্য আপনার, আপনি আছেন, আপনার মা বাবা আছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী আছে, কিছুদিন পরে আপনার সন্তান হবে, আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার নিজের খরচ আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু খরচ আছে। এবং আপনার হচ্ছে মা বাবা বলেন, আপনার ভাই বোন বলেন, তাদের খরচ আছে। আপনি যদি ফ্যামিলির বড় হয়ে থাকেন, আপনার আপনার মা বাবাকে তো অবশ্যই দেখতে হবে, পাশাপাশি আপনার ভাই বোনকেও আপনাকে দেখতে হবে। তো সম্মানিত মুসলিম ভাই, আপনার উদ্দেশ্যে বলছি যে আপনাকে কিন্তু কোনোভাবেই বসে থাকা যাবে না। আমার এই কথাগুলোর মূল যে সারমর্ম যদি এক কথায় বলি, আপনাকে বসে থাকা যাবে না, বেকার থাকা যাবে না, যে কোনো কাজ করতে থাকুন, যে কোনো কাজ,
ঠিক আছে, বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন যে পরিস্থিতি আছে, এখন সব জায়গায় টাকা আছে, সব জায়গায় টাকা কামানোর স্কোপ আছে। শুধুমাত্র আপনাকে ঘর থেকে বের হয়ে একটা উদ্যোগ নিতে হবে, শুধুমাত্র আপনাকে ঘর থেকে বের হয়ে একটু মার্কেটটা যাচাই করে দেখতে হবে, শুধুমাত্র আপনাকে ঘর থেকে বের হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে যেতে হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি শুধুমাত্র ঘরে বসে থাকেন, যে আপনি যদি মনে করেন যে আপনার সামনে কেউ বাতের নলা নিয়ে এসে আপনাকে মুখে তুলে খাওয়িয়ে দিবে, নো, ইম্পসিবল। আপনি সারা জীবন হতাশায় ভুগতে থাকবেন, আপনি সারা জীবন কান্নাকাটিতেই থেকে যাবেন। কিন্তু আপনি যদি কাজ করতে থাকেন, কাজ করতে থাকেন, আপনি দেখবেন, আমি বললাম আপনি লিখে রাখেন প্রিয় ভাই আমার, একটা না একটা সময় এমন হবে যে আপনি দেখবেন যে আপনি কাজ করতে চাচ্ছেন না, আপনার টাকারও দরকার নেই, আপনার নেম ফ্রেম কোনো কিছুর দরকার নেই, আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলিকে সময় দিতে, আপনি চাচ্ছেন নিজেকে সময় দিতে। কিন্তু এমন একটা অবস্থা আসবে যে কাজ আপনার পিছনে দৌড়াচ্ছে, টাকা আপনার পিছনে দৌড়াচ্ছে, দুনিয়া আপনার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু আপনাকে ওই যে সময়টা, সেই সময়টা আসার আগ পর্যন্ত আপনাকে গাধার মতো খেটে যেতে হবে, আল্লাহ এবং রাসূলের উপর ভরসা করে। মানুষ যে যেটা বলুক বলুক, তাদেরকে বলতে দিন, আপনি আপনার কাজটা করে যান দয়া করে, ঠিক আছে। এটাই হচ্ছে পৃথিবীতে একমাত্র মন্ত্র, দেয়ার ইজ নো আদার মন্ত্র, ঠিক আছে। এটা ছাড়া আর কোনো মন্ত্র নয়। পৃথিবীতে সফলতা বলেন, বিফলতা বলেন, যাই বলেন, সব কিছুর একটাই ওয়ে, সেটা হচ্ছে কাজ। পৃথিবীতে কাজ আছে তো আপনি আছেন, কাজ নাই তো আপনি নেই, এটাকে আপনাকে মনে রাখতে হবে। আপনি যতদিন পর্যন্ত কাজ করবেন সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কিন্তু আপনি বেকার বসে থাকবেন, ঘুমাবেন, খাবেন, বাবা মার থেকে টাকা নেবেন, আপনি একজন বোকা মানুষ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।